মানুষ ভুল করবে এটি খুব স্বাভাবিক এবং সাধারণ একটি বিষয়। বলা হয়ে থাকে ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। যখন আমরা কোনো একটা ভুল করি তখন সেই ভুলের মানে হচ্ছে হলো সেই ভুল থেকে ভবিষ্যতের যাতে সেই ভুলগুলো আর না হয় বা ভবিষ্যতে যাতে শিক্ষা আমরা কিন্তু সেই ভুল থেকে নিয়ে থাকি। কিন্তু এমন কিছু মানুষ আছে, এমন কিছু রাশির জাতক এবং জাতিকারা আছেন যারা একই ভুল বারবার করেন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করার বদলে সেই ভুলটাকে তারা বারবার বারবার ব্যবহার করেন এবং ক্ষতির মধ্যে পড়েন এবং সেই ভুল তারা আবারও করে। তো আজকে এমন কিছু রাশির মানুষদের কথা আমি বলবো যারা কন্টিনিউ ভুল করে যান, ভুল থেকে শিক্ষা তো নেনই না, উপরোক্ত সেই ভুলগুলো আবার নতুন করে করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যান্ড পাবলিস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রো সায়েন্স। আজকের আমার আলোচনার টপিক যে কোন মানুষ, কোন কোন রাশির জাতক জাতিকা আছে যারা ভুল করার পরে ভুল থেকে শিক্ষা গ্রহণ করার পরিবর্তে তারা ওই ভুলটাকে বারবার বারবার করেন। প্রথমেই আমি বলবো মেষ রাশির জাতক এবং জাতিকাদের কথা। মেষ রাশির জাতক কিংবা জাতিকা যারাই হন এদের আত্মবিশ্বাস থাকে প্রবল। দেখেন একটা কথা আছে, কনফিডেন্স অবশ্যই ভালো বাট ওভার কনফিডেন্স কখনোই ভালো না। কিন্তু নর্মালি দেখা যায় যে মেষ রাশির পুরুষ এবং মহিলাদের আত্মবিশ্বাস মানে স্বাভাবিকের তুলনায় অত্যন্ত বেশি। এদের তীব্র আত্মবিশ্বাসের কারণে এরা দেখা যায় যে কোনো কাজ, মানে আত্মবিশ্বাস এদের এতটাই প্রবল থাকে যে এরা যে কোনো কাজ কোন রকমের সিদ্ধান্ত না নিয়ে চট করে করে ফেলেন, এবং যখন কাজটা যদি অনেক সময় ঠিকও হয় অনেক সময় ভুলও হয়, বাট ভুল হওয়ার পরও এদের আত্মবিশ্বাসের কারণে এদের ভিতরে ইগো যে ভাবটা, এই ভাবটা থাকার কারণে এরা নিজেদের ভুলকে স্বীকার করে না। এরপরে যে রাশি নিয়ে আমি কথা বলবো সেই রাশিটা হচ্ছে হলো মিথুন রাশি। জ্যোতিষশাস্ত্রে দেখা গেছে যে মিথুন রাশির পুরুষ এবং মহিলাদের মধ্যে মানে একটা দ্বিমুখী ভাব কাজ করে। এদের মধ্যে কনফিডেন্সের প্রচন্ড পরিমাণে অভাব দেখা যায়, এরা অলওয়েজ সিদ্ধান্তহীনতায় ভোগে, এরা বারবার চিন্তা করে এই কাজটা করব নাকি এই কাজটা করব, এই কাজটা আমার জন্য সুইটেবল হবে নাকি এই কাজটা আমাদের জন্য, মানে আমার জন্য এই কাজটা সুইটেবল হবে। সব সময় একটা দুমুখী ভাব এদের মধ্যে সব সময় কাজ করে, এর জন্য এরা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারে না। এছাড়া অন্যের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু দেখা যায়, এরা নিজেদেরকে আড়াল করে রাখতে ভালোবাসে। ফলশ্রুতিতে যে জিনিসটা হয় যে নিজেকে আড়াল করে, একে তো নিজেকে ঢেকে রাখতেছে, তারপরে মানে দ্বিমুখী একটা ভাব এদের মধ্যে রয়েছে, তো ফলশ্রুতিতে ম্যাক্সিমাম টাইম এরা সিদ্ধান্তে ভুল করে ফেলে, এবং ভুল করার পরে এদের কাছে মনে হয় যে এটা না করে এটা করলে ভালো হতো। কিন্তু পরে যে যখন সেম কাজটা যখন হয় তখন এরা এই বিষয়টা ভুলে যায়, তখন সে তারা সেই ভুলটা আবারও করে বসে। এখানেই হচ্ছে হলো মেন সমস্যা, যে একই ভুল বারবার বারবার করা, এটা কিন্তু মিথুন রাশির পুরুষ এবং মহিলাদের একটা প্রধান একটা বৈশিষ্ট্য। এরপরে কথা বলবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক হোক কিংবা জাতিকা হোক,
এদের মধ্যে মানুষকে ভুল চেনার একটা প্রবণতা থাকে, অর্থাৎ এরা সবসময় তাদের জীবনে ভুল মানুষকে বেছে নেয়, এরা সহজে মানুষ চিনতে পারে না। তো এর ফলশ্রুতিতে যে বিষয়টা হয়, এরা ম্যাক্সিমাম টাইম কিন্তু প্রতারণার শিকার হয়। এরা যাদেরকেই বিশ্বাস করে, এরা আসলে বিশ্বাসই করে ভুল মানুষকে। যখনই এরা ভুল মানুষকে বিশ্বাস করে, স্বাভাবিক সেই মানুষগুলো এদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং এর ফলশ্রুতিতে এরা বিশ্বাসঘাতকতার শিকার হন। এত কিছুর পরেও এরা কিন্তু নিজেদের স্বভাবকে পাল্টাতে পারে না এবং বারবার একই ভুল এরা বারবার করতে থাকে। এরপরে কথা বলবো কুম্ভ রাশির পুরুষ এবং মহিলাদের বিষয়ে। দেখেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা বিষয় থাকে, এরা সব সময় নিজেদের নিয়ে প্রচন্ড পরিমাণে গর্ববোধ করেন। এদের মধ্যে নিজেদের কে সব সময় বড় দেখানোর একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে থাকে। এরা অলওয়েজ নিজেদেরকে সবার সেরা মনে করে। তো যেহেতু এরা নিজেদেরকে সবার সেরা মনে করে, এইখানটাই হয় হচ্ছে প্রবলেম। এরা অন্যের উপদেশ মেনে চলতে পারে না, কেউ কোনো ভালো উপদেশ দিলেও এরা সেই উপদেশটা নিতে পারে না। তো এই কারণটায়, এই মানে উপদেশ না নেওয়ার কারণে এরা কিন্তু বারবার ভুল সিদ্ধান্তের মধ্যে যায় এবং ভুল সিদ্ধান্তে যে ফল খারাপ হওয়ার পরেও এরা নিজেদের সিদ্ধান্তে অলওয়েজ অটল থাকার চেষ্টা করে। এবার আসি মীন রাশির জাতক এবং জাতিকাদের ব্যাপারে। মীন রাশির জাতক এবং জাতিকাদের মন কিন্তু অনেক নরম হয়, এরা একটু উদার প্রকৃতির হন এবং প্রেমের বিষয়ে এরা কিন্তু একটু দুর্বল হয়। কখনো বুঝে, কখনো না বুঝে, কখনো জেনে, কখনো না জেনে, এরা বারবার প্রেমের মধ্যে পড়ে যায়। ফল ইন লাভ, এই কথাটাই এদের ক্ষেত্রে পুরোপুরিভাবে সত্য। তো যখন এরা মানে কারো প্রেমে পড়ে, তো দেখা যায় ওই পাশ থেকে কোনো রেসপন্স আসলে তো ভালো, যদি রেসপন্স না আসে তখন এরা মানসিকভাবে ভেঙে পড়ে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে হলো, অল্প কিছুদিনের মধ্যেই এরা নিজেদের রিকভারি করে ফেলতে পারে এবং এরা তারপরে যে আবার নতুন করে কারো না কারো প্রেমে পড়ে এবং এই ধারাবাহিকতাটা বারবার বারবার চলতে থাকে। একই ভুল এরা বারবার করে, বাট এদের ক্ষেত্রে ভুলটা ম্যাক্সিমাম হয় হচ্ছে হলো এই রিলেশনশিপের ক্ষেত্রে। এছাড়া এদের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই বলার, সেটা হচ্ছে হলো এরা বাস্তব জীবনে কম থাকে, এরা কাল্পনিক জীবনে খুব বেশি সময় কাটায়। এরা যত বেশি কল্পনার জগতে বাস করে, আসলে এত বেশি কল্পনার জগতে অন্য রাশি বা লগ্নের জাতক জাতিকারা খুব কমই সময় কাটায়। তো এই জন্য এদেরকে এই তালিকার মধ্যে আনা যেতে পারে, কিন্তু এই তালিকাটা এদের ক্ষেত্রে শুধুমাত্র রিলেশনশিপের তালিকা, যে এরা বারবার একটা করে রিলেশনশিপে জড়ায় এবং যখনই এরা ব্যর্থ হয় তখন এরা ভেঙে পড়ে এবং তারপরে নতুন উদ্যমে আবার নতুন করে আরেকটা রিলেশনশিপের মধ্যে জড়ায়। তো এই তো মোটামুটি এই কয়েকটা রাশির জাতক জাতিকা যারা বারবার ভুল করেন, ভুলের পরে আবার নতুন করে তাদের কি বলে মানে ওই ভুল থেকে শিক্ষা তারা নেন না, তারা আবার নতুন করে ওই ভুলগুলোই করেন। তো আপনার যদি জানার প্রয়োজন পড়ে যে আসলে আপনার কোন রাশি, কোন লগ্ন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা আসলে কি, বা আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন যে এই প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন, সেই প্রবলেম থেকে বের হয়ে আসার প্রয়োজন, তাহলে আমার পরামর্শ আপনারা নিতে পারেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও মোবাইল নাম্বার দেওয়া আছে। জাস্ট একটা ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। সিরিয়ালটা নেওয়ার পরে যদি সরাসরি আমার সাথে চেম্বারে এসে কথা বলতে চান, আমার চেম্বার ফরিদপুরে, সরাসরি এসে আমার পরামর্শ নিতে পারেন। অথবা যদি মনে করেন ফরিদপুর অনেক দূরে, আপনারা ঘরে বসে আমার পরামর্শ নিতে পারেন। এই যে নাম্বারটা
স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে জাস্ট একটা ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে, দেন আপনাকে সম্পূর্ণ প্রসেসটা আপনাকে বলে দেওয়া হবে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার আপনাদের হস্তরেখা, আপনাদের পুষ্টি, আপনাদের কুণ্ডলী বিচার করবেন। তো প্রসেস অনেক ইজি, যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা এই প্রসেস অবশ্যই ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।